আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে টার্গেট কাকে বলে, কিভাবে টার্গেট ক্যালকুলেশন করতে হয় এবং SMBOS এফিসিয়েন্সির যে লার্নিং কার্ভ রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে। প্রথমে আমরা জানব টার্গেট কাকে বলে। টার্গেট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রোডাকশন হুইচ শুড বি প্রডিউসড by an operator in a fixed time that management desires. অর্থাৎ টার্গেট হচ্ছে একটি নির্দিষ্ট টাইমে একজন শ্রমিক কি পরিমাণ প্রোডাকশন দিতে পারে তার ক্যাপাসিটি অনুযায়ী, এটি হচ্ছে টার্গেট। এখন আমরা জানব টার্গেটের ইকুয়েশন বা টার্গেটের সূত্রগুলো কি কি। টার্গেট সমান অ্যাভেলেবেল টাইম ভাগ SMB, অ্যাভেলেবেল টাইম সমান নাম্বার অফ ওয়ার্কার গণিত ওয়ার্কিং মিনিট। টোটাল টার্গেটের সূত্রটি হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার গণিত ওয়ার্কিং মিনিট গণিত এফিসিয়েন্সি পার্সেন্টেজ ভাগ SMB। এখানে আমি আপনাদেরকে সূত্রটি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। অনেক সময় দেখা যায় ভাইবা বোর্ড কিংবা কোনো ইন্টারভিউতে আপনাকে টার্গেটের শর্টকাট বিষয়গুলো দিয়ে দেবে, যেখানে আপনি পুরো সূত্রটি পাবেন না। সেজন্য আমি আপনাদেরকে এখানে টার্গেটের যে শর্টকাট বিষয়গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা জানব টার্গেটের ক্যালকুলেশন আমরা কিভাবে করব। এখানে আমরা কিছু ডাটা ধরে নিয়েছি যার মাধ্যমে আমরা এই ক্যালকুলেশনটা সম্পন্ন করতে পারি। নাম্বার অফ ওয়ার্কার 26 জন, ওয়ার্কিং আওয়ার 10 ঘন্টা, এফিসিয়েন্সি 55% এবং SMB 5.29। এখানে টার্গেটের যে সূত্রটি ছিল আমরা আগেই দেখেছি, নাম্বার অফ ওয়ার্কার গণিত ওয়ার্কিং মিনিট গণিত এফিসিয়েন্সি পার্সেন্টেজ ভাগ SMB। আমরা যদি এই ডাটাগুলি এই সূত্রের মধ্যে প্রয়োগ করি তাহলে যে বিষয়টা দাঁড়াবে সেটি হচ্ছে টার্গেট। এখন আমরা পুরো যে ডাটাগুলো পেয়েছি সেটি আমরা সূত্রের মধ্যে প্রয়োগ করব। এখানে নাম্বার অফ ওয়ার্কার ছিল 26 এবং ওয়ার্কিং মিনিট, যেহেতু আমরা ঘন্টা ধরেছি, ঘন্টাকে অবশ্যই আমাদেরকে মিনিটে নিতে হবে, আর মিনিটে নিতে হলে আমাদেরকে অবশ্যই 60 দ্বারা গুণ করতে হবে এবং এফিসিয়েন্সি পার্সেন্টেজকে 100 দ্বারা ভাগ করতে হবে, যেখানে আমরা পেয়েছি 0.55 এবং SMB হচ্ছে 5.29। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে 10 ঘন্টার প্রোডাকশানের টার্গেট। মানে 10 ঘন্টায় সে টার্গেট দিচ্ছে 1622 পিস, তাহলে প্রতি ঘন্টায় সে টার্গেট দিচ্ছে 162 পিস। এখন আমি আপনাদেরকে দেখাবো SMB ওয়াইজ টার্গেট এফিসিয়েন্সির লার্নিং কার্ভ। যদি SMB 1 থেকে 5 হয় সেক্ষেত্রে প্রথম দিন 40% টার্গেট দেওয়া হয়। যদি SMB 5 থেকে 8 হয় সেক্ষেত্রে প্রথম দিন 35% টার্গেট দেওয়া হয়। তো এভাবে SMB যত বাড়তে থাকবে টার্গেট তত কমতে থাকবে এবং ডে বাই ডে টার্গেট ইনক্রিজ হবে, টার্গেট বাড়তে থাকবে। প্রথম দিন যদি SMB 1 থেকে 5 হয় তাহলে প্রথম দিন যদি 40% টার্গেট দেওয়া হয় তাহলে পঞ্চম দিন গিয়ে 75% টার্গেট পাবে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিভাবে টার্গেট বের করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।